হ্যালো গাইজ, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে আবার আপনাদের সামনে একটি জব রিলেটেড আপডেট নিয়ে হাজির হয়েছি, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়ে এসেছে। তাছাড়া আরও বিভিন্ন ধরনের পদ রয়েছে বন্ধুরা, যে পদগুলিতে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এবং তার জন্য কিন্তু আলাদা 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 শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তাই প্রথম থেকে নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আবেদন করবেন, কতগুলি পদ রয়েছে এবং কী কী পদ রয়েছে গ্রুপ ডি এবং ক্লার্ক ছাড়াও, পুরো ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিনের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন চাকরি সম্পর্কিত, তাছাড়া বিভিন্ন ধরনের নিউজের আপডেটগুলিও পেয়ে যাবেন সবার আগে। তো বন্ধুরা দেখুন, এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি আপনি প্রতিদিনের লেটেস্ট ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সে সমস্ত ভিডিওগুলি এই চ্যানেল থেকে দেখে নিন। তো বন্ধুরা চলুন সরাসরি আমরা চলে যাব সেই ওয়েবসাইটে এবং দেখে নেব সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো এই জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা হচ্ছে calcuttahighcourt.gov.in। এই ওয়েবসাইটে আসুন। এই ওয়েবসাইটে আসার পরেই আপনারা চলে আসবেন ডান দিকে, এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন, সেই তিনটি লাইনের উপরে আপনি ক্লিক করুন। তিনটি লাইনের উপরে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন নোটিফিকেশান নামে বলে একটি জায়গা থাকবে, সেই নোটিফিকেশানের উপরে ক্লিক করুন এবং আরও একটি নিচে আসুন। নিচে আসার পরে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নামে একটি ট্যাব থাকবে, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নামে একটি ট্যাব থাকবে, সেই রিক্রুটমেন্টের উপরে আপনি ক্লিক করুন। যখন আপনি রিক্রুটমেন্টের উপরে ক্লিক করবেন আপনাকে আরও একটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে। তো বন্ধুরা এখানে কিন্তু সেই নোটিস এখনও পর্যন্ত শো হচ্ছে না, তো চলুন আমরা সরাসরি চলে যাব সেই নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশান আপনাদের দেখিয়ে দেবো এবং এই নোটিফিকেশানটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটিও কিন্তু আপনাদের বলে দেবো। তার আগে চলুন নোটিফিকেশানটি দেখে নিন এবং কীভাবে ডাউনলোড করতে হবে সেটি অবশ্যই আপনাদের এই ভিডিও শেষে বলে দেবো। কেননা বন্ধুরা, আপনারা সাধারণত জানেন যে কোনো ডিস্ট্রিক্টের জাজশিপের যদি নোটিফিকেশান বেরিয়ে আসে তাহলে কিন্তু সেটি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে সেটি দেখতে পাচ্ছি না। তাই চলুন আমরা সরাসরি প্রথমে আগে নোটিফিকেশানটি দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে ফর্ম ফিল আপের আগে আপনাদের পুরো ভ্যাকান্সি ডিটেলস কিন্তু জেনে নিতে হবে। এখানে দেখুন ভ্যাকান্সি আপনাদের এক এক করে বলে দিই। এখানে প্রথমত রয়েছে দেখুন, এক নম্বরে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। এখানে দেখুন যে টোটাল ভ্যাকান্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে, দেখুন এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পদের যে বেতন সেটি হচ্ছে 7,100 টাকা থেকে নিয়ে 37,600 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে রয়েছে 3,900 টাকা। দেখুন তারপরে রয়েছে নেপালি ট্রান্সলেটর পদে রয়েছে, এখানে নেপালি ট্রান্সলেটর পদে টোটাল যে ভ্যাকান্সি সেটি হচ্ছে দুটি। তারপর দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক পদে গ্রুপ সি, এটি এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা দেখুন এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 15টি দেখুন, এবং লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু বেশ ভালোই ভ্যাকান্সি বলা যায় বন্ধুরা, 15খানি ভ্যাকান্সি রয়েছে। এবং তারপরে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে গ্রুপ ডি পদে, গ্রুপ ডির জন্য যে টোটাল ভ্যাকান্সিটি সেখানে এখানে বলা হচ্ছে দেখুন যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 13টি। তো এখানে কিন্তু ভ্যাকান্সির মধ্যে কিন্তু গ্রুপের যে কাস্ট ওয়াইজ রয়েছে বন্ধুরা, কাস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে দেখুন। তারপরে রয়েছে নাইট গার্ড, নাইট গার্ডের যে টোটাল ভ্যাকান্সি সেটি কিন্তু এখানে আপনাদের বলে দেবো, টোটাল ভ্যাকান্সি কিন্তু দুইটি রয়েছে নাইট গার্ডে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে বন্ধুরা, গ্রুপ ডি এবং ক্লার্ক ছাড়াও রয়েছে ট্রান্সলেটর, স্টেনোগ্রাফার এবং নাইট গার্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভ্যাকান্সি কিন্তু রয়েছে এবং তার জন্য কিন্তু কাস্ট অনুযায়ী যেমন ছাড় পায় তেমন কিন্তু এখানে ছাড়াও আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে এজের ক্ষেত্রে যদি বলা যায়, এজ আপনারা অবশ্যই দেখে নিন এখানে যে কোনোভাবেই কিন্তু 18 বছরের কম হওয়া চলবে না এবং 40 বছরের বেশি হওয়া চলবে না, সেই বয়সটি আপনাদের গুনতে হবে 1/1/2019 হিসাবে কিন্তু আপনাদের সেই বয়সটি হওয়া চাই, এবং কাস্ট অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় তেমনই কিন্তু ছাড় পেয়ে যাবেন। দেখুন এখানে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, দেখুন এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড বি গ্রুপ বি অ্যান্ড এলডিসি গ্রুপ সি মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন। তো বন্ধুরা দেখুন, আপনারা যদি স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস হলেই চলবে, পাশাপাশি কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে রিকগনাইজ বোর্ড থেকে, পাশাপাশি আপনাদের কিন্তু কম্পিউটারের টাইপিংয়ের কিন্তু একটি স্পিড অবশ্যই আপনাদের থাকতে হবে। দেখুন তারপরে বলছে এখানে
ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ নেপালি ট্রান্সলেটর, নেপালি ট্রান্সলেটরের ক্ষেত্রেও কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটারের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং ট্রান্সলেটের কিন্তু একটি আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন তারপর এখানে ক্যান্ডিডেট যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এখানে ক্লাস 8 পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে এখন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ স্কুল অর মাদ্রাসা। এখানে কিন্তু আপনি মাদ্রাসা বা স্কুল বোর্ড যে কোনো থেকে কিন্তু আপনি যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এখানে গ্রুপ ডির জন্য। দেখুন অনলি মেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট অফ নাইট গার্ড। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি নাইট গার্ডে যারা অ্যাপ্লাই করবেন, এখানে গ্রুপ ডি ছাড়াও নাইট গার্ডে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করবেন এবং গ্রুপ ডিতে যারা অ্যাপ্লাই করবেন তারা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখুন মোড অফ সিলেকশান যেটি রয়েছে বন্ধুরা, দেখুন এখানে যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এবং পেপার ওয়ান জেনারেল ইংলিশ পদে কিন্তু জেনারেল ইংলিশ যে সিলেবাসটি রয়েছে বন্ধুরা জেনারেল ইংলিশের উপরে কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে পেপার ওয়ানে এবং তার জন্য কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সিলেবাসটি দেখে নিতে হবে বন্ধুরা। তো আমি যেহেতু এখানে ফর্ম ফিল আপের মেন থিমগুলি যেগুলি আপনাদের অবশ্যই জানতে হবে সেগুলি এখান থেকে জেনে নিন। সিলেবাসটা যদি আপনাদের প্রয়োজন হয় আবারও আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। দেখুন এখানে তারপরে বলছে নেপালি ট্রান্সলেটরের ক্ষেত্রেও কিন্তু আপনাদের 100 নম্বরের প্রথমে পরীক্ষা হবে। দেখুন তারপরে লো অ্যাডমিশন ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে 100টি প্রশ্ন হবে, প্রতিটার মার্ক কিন্তু 1 নম্বর করে থাকবে। দেখুন তারপরে গ্রুপ ডি যদি বলা যায় গ্রুপ ডিদের জন্য 50টি প্রশ্ন হবে এবং 50 মার্কের কিন্তু প্রশ্ন হবে, পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে 50 মার্কের। দেখুন তারপরে নাইট গার্ডের জন্য সেম 50 মার্কের পরীক্ষা দিতে হবে আপনাদের। তারপরে অ্যাপ্লিকেশান করতে গেলে দেখুন অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের যে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি আছে এবং নেপালি ট্রান্সলেটর এবং আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পদে জন্য আপনাদের কিন্তু 200 টাকা, এসসি এসটি এবং পিডাব্লিউডিদের জন্য এবং জেনারেল ওবিসিদের জন্য লাগবে 300 টাকা এক্সাম ফি। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি এবং নাইট গার্ডের জন্য এসসি এসটি পিডাব্লিউডি যারা আছেন তাদের ক্ষেত্রে 150 টাকা এবং জেনারেল ওবিসিদের জন্য 200 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোড অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি। দেখুন অ্যাপ্লিকেশানস ফর দ্য অ্যাপোয়েন্টমেন্টস এক্সামিনেশান উইল বি রিসিভ ইন অনলাইন মোড অনলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করবেন শুধুমাত্র অনলাইন থেকেই এবং তার জন্য আপনারা কিন্তু টাকাটি কাটাতে পারবেন। এখানে কিন্তু আপনারা অনলাইন ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ই চালান, বিভিন্ন ধরনের কিন্তু অপশন রয়েছে, আপনারা প্রযোজ্য মতো আপনারা কিন্তু টাকাটি কাটাতে পারবেন। এবং এখানে তারপরে যদি বলা যায় অ্যাডমিট কার্ড, এখানে নির্দিষ্ট সময় কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, তাতে কিন্তু আপনাদের সমস্ত কিছু মেনশন করা থাকবে। তো বন্ধুরা দেখুন আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটি অবশ্যই বলে দেওয়া হয়েছে। তো দেখুন ফর্ম ফিল আপের আগে অবশ্যই আপনাদের এই সমস্ত জিনিসগুলি দেখে নেওয়া দরকার। এখানে আপনি যে অনলাইন থেকে শুধুমাত্র অ্যাপ্লাই করুন এবং আপনি কোনোভাবে কিন্তু একটি পোস্টের বেশি আপনি কিন্তু আবেদন করবেন না, শুধুমাত্র একটি পদের জন্য আপনি আবেদন করুন। তাছাড়া যদি আপনি একাধিক পদের জন্য আবেদন করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো দেখুন এর জন্য আবেদন করতে গেলে আপনাদের চলে আসতে হবে এখানে কালিম্পংয়ের যে ডিস্ট্রিক্ট জজ রয়েছে বন্ধুরা, সেই ডিস্ট্রিক্ট জজের এই কিন্তু রিক্রুটমেন্টটি নোটিফিকেশান বেরিয়ে এসেছে এবং আপনাদের চাকরিটি হবে কালিম্পং ডিস্ট্রিক্ট জজই। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নির্দ্বিধায়। এখানে দেখুন সেই কথাটি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। আপনাদের দেখতে হবে এখানে যে ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন কথাটি রয়েছে, মানে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো দেখুন আপনাদের আবেদন করার জন্য চলে আসতে হবে এখানে, দেখতে পাচ্ছেন বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট। এখানে দেখুন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটি কালিম্পং ডিস্ট্রিক্ট জজ কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ডিস্ট্রিক্ট জজ কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন আবেদন করার জন্য যে লাস্ট ডেট সেটি আপনাদের খেয়াল রাখতে হবে, 23/12/2019 থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে দুপুর 12টা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে, সরি বন্ধুরা, রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশান আপনারা করতে পারছেন।
11:45 পর্যন্ত। তো চলুন আমরা সরাসরি চলে যাব কালিম্পং ডিস্ট্রিক্ট ইকোটের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখান থেকে দেখে নেব বিস্তারিত লিঙ্কগুলি। তো দেখুন আমরা চলে এসেছি কালিম্পং ডিস্ট্রিক্টের ইকোটসের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন districts.ecourts.gov.in বাই কালিম্পং। ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কে আসার পরেই আপনারা নিচে আসবেন এবং নিচে আসার পরেই ডান দিকে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নামে একটি ট্যাব থাকবে। দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টে, সেই রিক্রুটমেন্টের উপরে ক্লিক করবেন। সেই রিক্রুটমেন্টের উপরে ক্লিক করতে গেলে আপনাদের নিয়ে যাবে একটি নতুন পেজে এবং এখানে আসার পরেই এখানে দেখুন এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এবং তারপরেই দেখুন এখানে একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন পুরো নোটিফিকেশানটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই নোটিফিকেশানটি আপনি পিডিএফ আকারে কিন্তু দেখতে পারবেন। তো এই হচ্ছে সেই নোটিফিকেশান, এখানে পুরো ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারা আপনাদের প্রযোজ্য মতো সমস্ত কিছু এখান থেকে পড়ে নেবেন। তো আমি ব্যাকে যাব বন্ধুরা এবং ব্যাকে যাওয়ার পরেই এখানে আরও একবার ব্যাকে যাব এবং ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি লিঙ্ক রয়েছে। তো আপনাকে নিয়ে যাবে অ্যাপ্লিকেশানের সেই ঘরটিতে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের প্রথমত একটি রেজিস্টার্ড অ্যাপ্লিকেশান লগ ইন করতে হবে এবং তার জন্য আপনাদের প্রথমত যে দরকার সেটি হচ্ছে নিউ অ্যাপ্লিকেশানস। এবং এইভাবে কিন্তু আপনাদেরকে প্রথমত নিউ অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে দিতে হবে, অ্যাপ্লিকেশান অনলাইনের উপরে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লিকেশান অনলাইন যখনই আপনি ক্লিক করবেন আপনাকে এখানে আই এগ্রি করে এখানে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনাকে নিয়ে যাবেন নতুন একটি পেজে। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন এবং তারপরের ঘরটিতে ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু এইভাবে অ্যাপ্লিকেশান ফর দ্য স্টাফ রিক্রুটমেন্ট ইন দ্য জাজশিপ কালিম্পং এই পেজটি আপনার সামনে খুলে যাবে এবং এই পেজটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পরে আপনাকে কিন্তু আবারও এখানে টিক করতে হবে এবং তারপরে আবারও নিচে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে মেন পেজে নিয়ে যাবে এবং সমস্ত কিছু সেখান থেকে আপনাকে ডিটেলস ভরে দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা লিঙ্কগুলি সমস্ত কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সরাসরি সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন। তো এখানে আজকের ভিডিও শেষ করবো। যদি এই ভিডিওর ইনফরমেশনগুলি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। যারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে চাইছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে চাকরি করতে চাইছে তারা যাতে আবেদন করতে পারে, মিনিমাম মাধ্যমিক 8 পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনি এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা। তাই অবশ্যই নিজে দেখুন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন এবং অ্যাপ্লিকেশান করার সুযোগ করে দিন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।